সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে ছয় রাজ্যের রাজ্যসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে চলতি মাসে। মার্চ মাসের অন্তিম দিনে হবে ভোট গ্রহণ। মোট ছয়টি রাজ্যে ১৩টি আসনে হবে ভোট গ্রহণ। সেই ছয় রাজ্যের মধ্যে তিনটি রাজ্য উত্তর পূর্ব ভারতেই অবস্থিত। উত্তর পূর্বে সেই তিন রাজ্য হল অসম, ত্রিপুরা এবং নাগাল্যান্ড। বাকি তিন রাজ্য হচ্ছে পাঞ্জাব, কেরল এবং হিমাচল প্রদেশ। এই নির্বাচনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী ১৪ মার্চ। একুশে মার্চ থেকে শুরু হবে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া। ২২ মার্চ সেই মনোনয়ন পরীক্ষা করা হবে। মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন হচ্ছে ২৪ মার্চ। ২১ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ওই দিনে বিকেল ৫টার সময় হবে গণনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।